আচ্ছা, মুনিরা রাফা আমাদেরকে পরের প্রশ্ন করেছেন, ওনার সিজার হয়েছে 5 মাস 22 দিন, কিন্তু সেলাইয়ের জায়গায় খুব ব্যথা এবং চুলকায় মাঝে মাঝে, জায়গাটা ফুলে যায়। আচ্ছা, চুলকানো বা ব্যথাটা, ব্যথা থাকতে পারে, হালকা হালকা ব্যথা থাকতে পারে, বাট চুলকানো যেটা ডিপেন্ড করছে ওনার ওই জায়গাটা, হাইজিনটা উনি কতটুকু মেনটেন করছে। বাট ইউজুয়ালি সিজারের জায়গাটা একটা ফোল্ডের মধ্যে হয়তো অনেক সময় ময়লা জমে, ওই জায়গাটা ইচিং করে, ঘামও জমে থাকতে পারে। সো বেটার উনি ওই জায়গার ক্লিনলিনেসটাকে মেনটেন করতে হবে, এটা একটা সবচেয়ে বড় ইস্যু। আর ব্যথার কথা আমি যেটা বলবো, যে হালকা ব্যথা করতে পারে, খুব সিরিয়াস ব্যথা হওয়ার কথা না। বাট যদি ব্যথা আপনি চুলকাতে চুলকাতে যদি নখ দিয়ে ইনফেকশন করে জায়গাটা ফুলে ফেলেন, সেটা কিন্তু অন্য সমস্যা। তো আমার মনে হয় আপনি জায়গাটাকে আগে পরিষ্কার রাখেন, ওই জায়গাটা যাতে ঘাম জমতে না পারে, এটুকু মেনটেন করলে আমার মনে হয় কোনো সমস্যা নেই। বাট ব্যথা যদি খুব বেশি সিভিয়ার হয়, তাহলে সেক্ষেত্রে প্যারাসিটামল খেতে পারেন, খেয়ে দেখতে পারেন যে ব্যথা কমে কিনা।